তবে বিজপুরে যারা রাজনীতিতে রয়েছে বা কোনো পদে রয়েছে তাদের কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। আমি দেখলাম যে একটা স্কুলে স্বাস্থ্য শিবির হবে, সেই স্বাস্থ্য শিবিরে অনেক বিধায়করা আসছে, আমি এলাকার বিধায়ক, সেই স্কুলের আবার প্রাক্তন ইউনিয়ন। যোগ্যতার দিক দিয়ে আমি যদি মনে করি অমিত মিত্র বাদ দিলে এই চত্বরে যে কজন বিধায়ক আছে আমার ধারে কাছে কেউ আছে কিনা আমি জানি না, যদি যোগ্যতার দিক দিয়ে। ক্রিমিনাল কেসের দিক দিয়ে আমার কোনো কেস নেই, অথচ তারা ডাক পাচ্ছে, আমাকে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে না, সেটাই জানতে চাইছি কেন হয়েছে আমি জানি না। তবে শিক্ষার মান একজন শিক্ষিত লোকেই বুঝতে পারে, বোম তৈরি করাও একটা শিক্ষা, কিন্তু স্কুলে গিয়ে ওইটা শেখানো দেওয়া মনে হয় না ঠিক হবে। তবে সব শিক্ষাই রপ্ত করা দরকার সবার, তা এখন ওরা বুঝেছে যে এদেরকে আনলে হয়তো সেই উন্নয়নটা হবে। তৃণমূলে ভদ্রলোকদের টিকে থাকা খুবই মুশকিল, সেই জন্য যারা এক একজন করে সাহস জোগাড় করতে পারছেন চলে আসছেন, আমরা আহ্বান করছি আসুন বাংলার পরিবর্তন করার জন্য, সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, সবার জন্য আমাদের দরজা খোলা আছে।